আর বাকি এখনো হাতে গোনা কয়েকটা দিন, তবে তার আগে যে পরিমাণে ভিড় গঙ্গাসাগর লেগেছে, ওয়েলকাম গঙ্গাসাগর মেলা 2024 হচ্ছে টিকিট 9 টাকা করে আমাদের পড়লো পার হেড। সকালবেলার এই মুহূর্তটা সত্যি বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছে। মূল যে গঙ্গাসাগর মেলার আসতে গেলে সবার প্রথমে কিন্তু চোখে পড়বে এই গেটটা। গঙ্গাসাগরে যারা আসছো তাদের জন্য কিন্তু এরকম টেন্ট পরিষেবার জন্য কিন্তু টেন্ট বানানো হয়েছে। স্নান কপিল মনির আশ্রম এবং সেখানে উপস্থিত থাকা সকল নাগা সাধুরা, এই যে আশ্রম সেই আশ্রমের পাশ ঘিরে এভাবেই কিন্তু তোমরা নাগা সাধুদেরকে দেখতে পাবে। সেই রাস্তাতেও কিন্তু নতুন ভাবে কালারফুল ভাবে কিন্তু রং করে সাজানো হয়েছে। গেট থেকে ভিতরে প্রবেশ করলেই কিন্তু চোখের সামনে সাগর রয়েছে, গঙ্গা মায়ের একটি মূর্তি। এখনো কিন্তু টেন্ট গুলোকে বানানো হচ্ছে। এখন মন্দিরে এসে পুজো দিতে। হাম কথা সুনাতে রাম সকল গুণ ধাম কি। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি আর এই হচ্ছে টিকিট, 9 টাকা করে আমাদের পড়লো পার হেড। ভ্যাসেলে এখন এখানে লাইন দিতে হবে, তারপর ভ্যাসেলে উঠবো আমরা। তো এটা হচ্ছে আজকের প্রথম ভ্যাসেল, অপূর্ব দৃশ্য সকালবেলার এখান থেকে ভ্যাসেলগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো। আজকে দিনের শুরুর প্রথম ভ্যাসেল হচ্ছে এটা। ঘড়ির টাইম এখন 8টা, আমি রয়েছি জেটি ঘাটে। এখান থেকে আজকে আপনাদেরকে নিয়ে যাব গঙ্গাসাগর, 33 নম্বর ভ্যাসেলে করে এখন আমরা যাব গঙ্গাসাগর আপনাদেরকে নিয়ে। সকালবেলার ফার্স্ট ভ্যাসেল কিন্তু এটি, এবং কী পরিমাণে ভিড়! গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই কিন্তু প্রচুর দর্শনার্থীরা এভাবে ভিড় জমাচ্ছেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে, এবং আমরাও রয়েছি এই ভ্যাসেলে, পূর্ব একটা দৃশ্য উপভোগ করছি। সকালবেলার ফার্স্ট ভ্যাসেলে উঠেছি আমরা, এবং পাখিগুলো এতটা কাছে রয়েছে এই ভ্যাসেলের। আর এটা যখন যাবে ওরা কিন্তু পিছু পিছু আসে, এটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো আর কিছুক্ষণ বাদে আমাদের ভ্যাসেলটা ছাড়বে, তবে তার আগে অপূর্ব একটা মুহূর্ত। ঠান্ডাটা অনেকটাই রয়েছে এখানে, এবং অনেকটা জায়গা এখন আমরা পাড়ি দেবো এই ভ্যাসেলে করে। আর ভ্যাসেলটা দেখো, অবশেষে কিন্তু 8:10 বাজে আর এখন আমাদের সবে মাত্র ভ্যাসেলটা ছাড়লো। পাখিগুলোর সঙ্গে সবাই উপভোগ করছেন আজকের এই ভ্যাসেল যাত্রা, আর আমরা পাড়ি দিতে চলেছি গঙ্গাসাগর দ্বীপের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো পৌঁছে যাব, এবং সকালবেলার এই মুহূর্তটা সত্যি বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছে। এবং এত মানুষ আজ ভিড় জমিয়েছেন, কিছুদিন বাদেই রয়েছে গঙ্গাসাগর মেলা, তবে তার আগেই প্রচুর দর্শনার্থীরা কিন্তু ভিড় জমাচ্ছেন এইভাবে প্রতিদিনই। ফাইনালি 8:10 আর আমাদের ভ্যাসেল কিন্তু ছাড়লো। পাখিগুলো কতটা কাছে চলে এসেছে আমাদের ভ্যাসেলে, সবাই খাবার দিচ্ছে আর ওরা সেটা খেতে ক্রমশ গায়ের কাছে চলে আসছে। তো এটা সত্যি একটা অপূর্ব মুহূর্ত। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাবো, তবে তার আগে এই যে মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছে। সবাই এই মুহূর্তটাকে এনজয় করার চেষ্টা করছেন, এবং এটি কিন্তু সকালের প্রথম ভ্যাসেলে করে আমরা পাড়ি দিয়েছি। সূর্যের আলোটা জলের উপরে পড়ছে, সুন্দর লাগছে না? আর অপূর্ব লাগছে সত্যি এই ভ্যাসেলে করে যাওয়া। গঙ্গাসাগর যেতে গেলে দু রকম ভাবে যাওয়া যায়, নামখানা থেকেও কিন্তু তোমরা যেতে পারবে। কি সুন্দর লাগছে দেখো, যখন ভ্যাসেলে করে যাবেন তো এরকম মাছ ধরার বেশ কিছু নৌকা দেখা যায়। সূর্যের আলো একদম সমুদ্রের জলে এসে কোথাও পড়েছে, এবং তার সঙ্গে এই পাখিগুলো, এবং এরকম লঞ্চ ভেসে যাওয়া, সত্যি একটা অনুভূতি পাবে আলাদা রকমের। তো যারা ভিড় এড়াতে চাও তারা কিন্তু এখন থেকেই গঙ্গাসাগর একবার হলেও ঘুরে যেতে পারো। সকালবেলার ওয়েদারটা বেশ ভালোই ছিল, কুয়াশা ছিল না, সেই কারণে আমরা কোথাও একটু তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তো এখান থেকে জেটি ঘাটটা দেখা যাচ্ছে, চলে এসেছি প্রায়। তো এখানে আসলে 1 নম্বর জেটি ঘাট থেকে দেখা যায় আই লাভ গঙ্গাসাগর, এইটা বেশ মন করার মতো একটা জায়গা। জেটি ঘাটটা বেশ সুন্দর, এবং এখানে গঙ্গাসাগরের আদলেই কিন্তু এই জেটি ঘাটের প্রথম গেটটাকে সাজানো হয়েছে। ভ্যাসেলটা এই পাড়ে যখন লাগে বেশ জোরে কিন্তু একটা ধাক্কা অনুভূতি হয়, আলটিমেট কানেক্ট হলো জেটি ঘাটে কিন্তু ভ্যাসেলটা এসে লাগলে। এই যে জেটি ঘাট, একটা সময় কিন্তু এখান থেকে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি থাকবে না, এত পরিমাণে ভিড় হয়, এবং এখান থেকে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। গেটটাও খুব সুন্দর কিন্তু এখানকার আদলে তৈরি করা হয়েছে জেটি ঘাটের, এবং
সম্পূর্ণভাবে লাইট লাগানোর কাজ চলছে, কিছুদিনের অপেক্ষা। তারপর কিন্তু রীতিমতোভাবে এই যে গঙ্গাসাগর, সেই গঙ্গাসাগর কিন্তু মেতে উঠবে তার নিজস্ব রূপে। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সমস্ত জায়গা জুড়ে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ড, এখান থেকে বাস স্ট্যান্ড খুব কাছেই রয়েছে। পুরোপুরিভাবে কিন্তু নতুন রূপে সেজে উঠেছে গঙ্গাসাগরের মেলার উপলক্ষে, এবং এই যে রাস্তা চারিদিকে কিন্তু লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এই হচ্ছে বাসটা, এখানে কিন্তু বাস রয়েছে, বাসে করে তোমরা যেতে পারবে, যার ভাড়া হচ্ছে 40 টাকা মাথা পিছু। এবং এখানে রয়েছে ম্যাজিক গাড়ি, ম্যাজিক গাড়িতে করে কিন্তু তোমাদের এক্সট্রা 10 টাকা লাগতে চলেছে, অর্থাৎ মাথা পিছু 50 টাকা। তো এখান থেকে কিন্তু কচুবেরিয়া ঘাট থেকে তোমরা বাস পেয়ে যাবে, ছোট ছোট শেয়ার গাড়িও পেয়ে যাবে। তো আমরা এরকম একটি শেয়ার গাড়িতে করে এখন যাচ্ছি, আর ম্যাক্সিমাম 1 ঘন্টা মতো সময় লাগবে। এবং অপূর্ব একটা দৃশ্যর মধ্যে দিয়ে উপভোগ করতে করতে যাওয়ার আনন্দটাই সত্যি একেবারে আলাদা। তবে যারা গঙ্গাসাগর ভিড় এড়াতে চাও তারা কিন্তু এই সময় আসতে পারো, কারণ এখনও অনেকটা ভিড় কম বলা যায়। এবং আর 2-1 দিনের মধ্যেই হয়তো গঙ্গাসাগর পুরোপুরিভাবে জনজোয়ার নামতে চলেছে, সেটা বলাই যায়। তো এখন বাড়ি চলেছি, বাকিটা রাস্তা গঙ্গাসাগর কপিলমুনির আশ্রমের উদ্দেশ্যে। কচুবেরিয়া ফেরিঘাট থেকে অটোয় করে আমরা এই অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড বলা যায় সেখানে এসে নামলাম, এবং এখান থেকে বাকিটা পথ আপনাদেরকে হেঁটে যেতে হবে। মূল যে গঙ্গাসাগর মেলার আসতে গেলে সবার প্রথমে কিন্তু চোখে পড়বে এই গেটটা, এবং এই গেট থেকে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। চারিদিকে সাজে সাজে রমে কিন্তু সেজে উঠেছে গঙ্গাসাগরের চারপাশ, এবং এই যে রাস্তা রয়েছে এক সময় কিন্তু বলা যায় মেলার উৎসবে মেতে উঠবে, এবং এই রাস্তা ধরে কিন্তু জনজোয়ার নামতে চলেছে। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চারিদিকে রয়েছে, এবং এই গেট থেকে ভিতরে আসলে বিভিন্ন রঙের মধ্যে দিয়ে, আলপনার মধ্যে দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মূল যে রাস্তা সেই রাস্তাকে। এবং এপারেও দেখতে পাচ্ছ কাজ কিন্তু চলছে চারিদিকে। পেছনে রয়েছে অটো স্ট্যান্ড কিংবা বলা যায় বাস স্ট্যান্ড, এবং সেখান থেকে বাসে করে নামার পর আপনাদের কিন্তু এই যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে সামনে এগিয়ে যেতে হবে, বেশ কিছুটা হাঁটার পর পৌঁছে যাবেন। এবং বলা যায় এই রাস্তা চারপাশ নতুনভাবে রং করে নতুন রকমভাবে কিন্তু লাইট লাগিয়ে সাজিয়ে তোলা হয়েছে। প্রচুর পরিমাণে কিন্তু এখানে টেন্ট তৈরি হয় সাধারণ ভক্তদের জন্য, সাধারণ দর্শনার্থীদের জন্য, সেই কাজ কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন কত বড় বড় একটা টেন্ট তৈরি করা হয়েছে। শহরের কোলাহল থেকে অনেকটা দূরে এরকম মাটির বাড়ি, খড়ের চাল, তার মাঝ থেকে এরকম হেঁটে যাওয়া সমুদ্রের পাড়ে, সেটা সত্যিই একটা আলাদা অনুভূতি। এবং শেষ মুহূর্তের কাজ চলছে, সেই মুহূর্তে উপস্থিত হওয়া আপনাদেরকে নিয়ে সেটা বলে বোঝাতে পারবো না ভাষায়, এত ভালো লাগছে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, একটা সময় কিন্তু এই মেলার মুহূর্তে প্রচুর পরিমাণে ভক্তরা থাকবেন, সাধারণ মানুষ থাকবেন, যেখানে জায়গা দেওয়া সম্ভব নয়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। তো সেই যে প্রস্তুতিটা সেটা খুব সুন্দরভাবে কিন্তু করা হচ্ছে, যাতে কোনোরকমভাবে অসুবিধে না হয়। গঙ্গাসাগরে যারা আসছো তাদের জন্য কিন্তু এরকম টেন্ট পরিষেবার জন্য কিন্তু টেন্ট বানানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এইগুলো এরকম প্রচুর টেন্ট ছড়ি ছিটি রয়েছে সাধারণ ভক্তদের জন্য, সাধারণ দর্শনার্থীদের জন্য। ওয়েলকাম গঙ্গাসাগর মেলা 2024, বেশ সুন্দর লাগছে। এই গেটের নিচ থেকে কিন্তু তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। আমরা চলে এসেছি মূল যে আশ্রম, সেই আশ্রমের কাছে। এখান থেকে আর কিছুটা গেলেই পরে পৌঁছে যাওয়া যায়। তো এই জায়গাটা ওনারা প্রতি বছর বেশ সুন্দর করে সাজায়, এবছরও কিন্তু কমতি রাখিনি কোনো জায়গাতেই, চারিদিকে সাজিয়ে তুলেছেন এবং বিভিন্ন রকমের লাইটের মধ্যে দিয়ে। এবার বলে রাখি, এখান থেকে আশ্রমটার চূড়া কিন্তু তোমরা আসলে দেখতে পাবে। এই যে রাস্তা, আর কিছুটা হেঁটে গেলেই কিন্তু পৌঁছে যাওয়া যাবে মূল আশ্রমের কাছে। অলরেডি এখানে কিন্তু বলা যায় ছোটোখাটো মেলা শুরু হয়ে গেছে, এই রাস্তা ধরে কিছুটা গেলেই মূল আশ্রমে পৌঁছে যাওয়া যায়। তো চারপাশে শুরু হয়ে গেছে এখন থেকেই যেন মেলা, চলে এসে আশ্রমের মূল গেটের কাছে। এখান থেকে ভিতরে গেলেই আশ্রম, আর এই যে জায়গাটা রয়েছে সামনে গিয়ে কিন্তু মূল রাস্তাটা সমুদ্রে মিশেছে, এবং এখান থেকে ভিতরে ঢুকলে কিন্তু মূল মেলাটা, যে মেলার দোকানগুলো বসে সেগুলো রয়েছে। তো সবার আগে আমরা আশ্রম দর্শন করব। তো আশ্রমের চারপাশে বিভিন্ন রকমের দোকান বসেছে, এটা বেশ ভালো লাগলো। দীর্ঘ জার্নি শেষে অবশেষে এসে পৌঁছেছি গঙ্গাসাগর কপিলমুনির আশ্রমে। এখন থেকেই বলা যায় মেলা কিন্তু শুরু হয়ে গেছে, প্রচুর ভক্তরা যেমন ভিড় জমাচ্ছেন তেমন এখানকার যে দোকানপাটগুলো সেগুলোও কিন্তু বসে গেছে। আমরা রয়েছি গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমের খুব কাছে, তোমাদের আশ্রমটা এবার একবার ঘুরে দেখাবো। ঘড়ির টাইম এখন 10টা, আর এই পরন্ত রোদ সত্যি মন্দিরের সৌন্দর্যকে কোথায় যেন আর একটু শোভা বাড়িয়েছে বলা যায়, এবং প্রচুর মানুষ অলরেডি পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে। এই লাইন দেখো কোথায় গিয়ে ঠেকেছে, লাইন ধরে সকলেই ভিতরে প্রবেশ করছে এবং পুজো দিয়ে ওই সাইড থেকে বেরোচ্ছে। আর বাকি এখনো হাতে গোনা কয়েকটা দিন, তবে তার আগে যে পরিমাণে ভিড় গঙ্গাসাগর লেগেছে, আরে
করার কিছু নেই। গঙ্গাসাগর মেলা বলেই কিন্তু আমরা জানি গঙ্গা স্নান কপিলমুনির আশ্রম এবং সেখানে উপস্থিত থাকা সকল নাগা সাধুরা রীতিমতো ভাবেই কিন্তু তারা হাজির হয়ে পড়েছেন এবং চলে এসেছেন এই যে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রম, সেই আশ্রমের চারপাশে কিন্তু এভাবেই শুরু হওয়ার আগেই তারা কিন্তু এসে হাজির হয়েছেন এবং এই যে মেলা তা উপভোগ করার জন্য কিন্তু তারা রয়েছেন এবং পূর্ণ গঙ্গা স্নানের আশায় কিন্তু তারা বিভিন্ন রাজ্য থেকে ছুটে এসেছেন। এভাবেই প্রচুর সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে রয়েছেন। মূল আশ্রমের ভিতরে প্রবেশ করলে এখানে লাইটিং এর মাধ্যমে কিন্তু লেখা হয়েছে গঙ্গাসাগর মেলা 2024। মূল আশ্রম কিন্তু রয়েছে পেছনে এবং একটুখানি আগে আসলেই পরে এই যে আশ্রম, সেই আশ্রমের পাশ ঘিরে এভাবেই কিন্তু তোমরা নাগা সাধুদেরকে দেখতে পাবে। এরকমই প্রচুর নাগা সাধু কিন্তু তারা অলরেডি মেলা শুরু হওয়ার আগে চলে এসেছে। আমি তোমাদেরকে দেখাতে পারছি না, ফেসবুকে বেশ কিছু রুলস রয়েছে সেই কারণে, তবে তোমরা যদি আসো এখানে প্রচুর নাগা সাধু কিন্তু তোমাদের চোখে পড়বে। পাশে থাকা এই যে রাস্তা, সেই রাস্তাতেও কিন্তু নতুনভাবে কালারফুল ভাবে কিন্তু রং করে সাজানো হয়েছে। মেলার মাঠে যে সকল দোকানগুলো বসে তার সমস্ত মাল মিডিয়ামস গুলো কিন্তু চলে এসেছে। রাস্তার লাইট কিন্তু এই বছর একটু অন্যরকম ভাবে করা হয়েছে। ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা 2024। আর এই হচ্ছে গেট, গেট থেকে ভিতরে প্রবেশ করলেই কিন্তু চোখের সামনে সাগর রয়েছে। তো এই যে গঙ্গাসাগর মেলা রয়েছে সেই সাগরেই কিন্তু আর কিছুদিন পর মূল অনুষ্ঠান শুরু হতে চলেছে এবং তার শেষ মুহূর্তের প্রস্তুতি কোথাও চলছে। দেখতে পাচ্ছ সকলেই প্রায় কাজে ব্যস্ত, গঙ্গার সাগরের যে পার সেই পার কিন্তু ধীরে ধীরে কোথাও যেন সাজিয়ে তোলা হচ্ছে। এবং একটুখানি যদি চোখ রাখি ওই পারটাতে, তো ওই পারটাতেও কিন্তু সাধারণ মানুষের ঢল এখন থেকেই যেন নেমেছে। এখানে আসলে অনেক রকম দেব দেবীর মূর্তি তোমরা দেখতে পাবে। তো ঠিক তেমনই একটি মূর্তি রয়েছে গঙ্গা মায়ের একটি মূর্তি। খুব সুন্দর লাগছে, গোপাল ঠাকুরের একটি মূর্তি এখানে আসলে তোমরা দেখতে পাবে, গোপাল দোলনা খাচ্ছে। এখনো কিন্তু টেন্টগুলোকে বানানো হচ্ছে, সমস্ত সরঞ্জাম নিয়ে আসা হচ্ছে এবং এভাবেই লাট বেড়ে ফেলে রাখা হয়েছে এবং একের পর এক টেন্টগুলোকে সাজিয়ে তোলা হচ্ছে। সাধু সন্ন্যাসীরা এবং সাধারণ যে ভক্তরা রয়েছেন তারা যাতে এই মেলাতে এসে থাকতে পারেন এবং রাত কাটাতে পারেন সেই কথা মাথায় রেখে এরকম ছোট ছোট টেন্ট পুরো এই সাগর পাড়ে ভর্তি করে বানানো হয়েছে, যাতে কোনো রকমভাবে অসুবিধে না হয় কারোর থাকার জন্য। তো এরকম টেন্ট তোমরা একের পর এক দেখতে পারবে এই সাগর দ্বীপের পাড়ে। সাগরের যে গর্জন, সেই গর্জন কোথাও যেন কানে এসে লাগছে এবং তার সাথে হিন্দু ধর্মের এই রীতি রিয়াজে যেন কোথাও মুহূর্ত পরিবর্তন হয়েছে সাগর দ্বীপের এই সাগর এসে স্নান করতে। আর এই পাড়টাতে প্রচুর মাছ ধরার নৌকা তোমরা আসলে দেখতে পাবে, অনেকটা দূরেই রয়েছে। আমরা করে আমরা আশ্রমে পুজো দেব। সমুদ্রে স্নান ছাড়ার পর আমরা এখন মন্দিরে এসে পুজো দিতে, এখনো বেশ লম্বা লাইন রয়েছে এই মন্দিরের ভিতরে পুজো দেবার জন্য। আশ্রমের ভিতরে এই গেট থেকে ভিতরে প্রবেশ করতে হবে এবং ওই সামনে থাকা গেট থেকে বেরোবো আমরা। হরির টাইম এখন 5টা। মূল মন্দিরের ভিতরে পুজো দিয়ে অবশেষে বাস স্ট্যান্ডে এসেছি এবং এখান থেকে বাসে করে বাকিটা পথ বাড়িতে ফিরবো। গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগে চেষ্টা করলাম তোমাদের মাঝে এই মেলার প্রস্তুতি তুলে ধরার। ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। দেখা হচ্ছে এরকমই আরও অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা। হে রামায়ণ হে পুণ্য কথা শ্রীরাম।